বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। তেলিয়ামুড়া মহকুমা মানিকবাজারে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তেলিয়ামুড়া মহকুমা মানিকবাজারে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি ছাড়াও এদিনের উৎসবে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেবের সহধর্মিনী নীতা দেব, রাজ্যের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। প্রথমে বিপ্লব কুমার দেব ক্ষত্রিয় ধর্মীয় মতে পূজা করেন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। মঞ্চে উপস্থিত সকলকে ক্ষত্রিয় ধর্মীয় মতে বরণ করা হয় এদিন। মঞ্চে বক্তব্য রাখেন বিপ্লব কুমার দেব, প্রদ্যুৎ দেববর্মন, কল্যাণী রায়। বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরাতে অনেক খনিজ সম্পদ রয়েছে। বিগত দিনের সরকার খনিজ সম্পদগুলি রাজ্যের কল্যাণে ব্যবহৃত করতে পারেনি। শাসন করছিলেন এনারা, এই মাটির সুগন্ধকে বুঝতে পারেনি, দুর্ভাগ্য। এই মাটিতে পর্যাপ্ত গ্যাস রয়েছে মাটির নিচে। পুরো নর্থ ইস্টের মধ্যে কোন রাজ্যের কাছে 825 মেগাওয়াট বিদ্যুৎ নেই, যে রাজ্যের কাছে 9 কোটি আছে। এক কম 1 কোটি শিবের দেবতা, শিবের মূর্তি রয়েছে, দুনিয়াতে কোথাও নেই। নির্মল রয়েছে, এত সুন্দর চারিদিকে জল, মহল, মহল, ভারতবর্ষে কম আছে। ত্রিপুরাতে রাবার রয়েছে, ত্রিপুরাতে আনারস রয়েছে, ত্রিপুরাতে কমলা লেবু রয়েছে, ত্রিপুরাতে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির রয়েছে, ত্রিপুরাতে ছবি মোড়া রয়েছে, ত্রিপুরাতে 9 কোটি রয়েছে, কিন্তু ত্রিপুরাকে ট্যুরিজমে ডেভেলপমেন্ট করা হয়নি। বাবা তার সন্তানদেরকে বৈভবশালী দেখতে চান, তার জন্য এই মাটিতে আপনি আপ যাতে আনারস হয়, আপনি আপ যাতে বাঁশ হয়, তার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু সরকারের দায়িত্ব তাকে সঠিকভাবে বাজারজাত করা, সেটা আমার পূর্বতন সরকার করেন। বিপ্লব দেব ইহা আয়া হ্যাঁ তো উসকো হমে তালি দেনা চাইয়ে, একনোলেজ করনা চাইয়ে কি ত্রিপুরা সা কা হিস্ট্রি ত্রিপুরা মে এক মুখ্যমন্ত্রী নে মানা, ইসমেন চিফ মিনিস্টার কা বড়প্পন হ্যায় অর ইয়ে অর্গানাইজিং কমিটি কা ভি এক বহুত বড়া দায়িত্ব হ্যায় কি উনহোনে হাম সবকো এক হি মঞ্চ মে লায়া, শান্তি কালী কো এক মঞ্চ মে লায়া, চিনি বুবাগড়া কো লেকে আয়া, মুখ্যমন্ত্রী কো লেকে আয়া। আমন্ত্রণ পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে করছি। বাবা গড়িয়ার পূজা অংশগ্রহণ করাটা সত্যি অত্যন্ত আনন্দের। খুব একটা ধারণা নেই পুজোটাকে নিয়ে আলোচনা করার মতো, তবু ক্ষত্রিয় সমাজ যে সুন্দর নিষ্ঠার সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই পূজার আয়োজন করেছেন, তার জন্য তাদেরকে আমি নমস্কার জানাই, অভিনন্দন জানাই। সবাই বাবা গড়িয়ার আশীর্বাদে ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া তামসাবাড়ি রাধামাধব মন্দিরে শুরু হলো 5 দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সমাগম ঘটে এই মেলায়।
খাবারের জিনিস সহ নানাহ দোকানের সমাহার। ওই ঐতিহ্যবাহী এই মেলার মূল ঐতিহ্য সোনামুড়াবাসীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সমাগম। সকলের সহযোগিতায় এই মেলা গড়ে ওঠে আরো ঐতিহ্যবাহী। এই মেলাকে ঘিরে বাড়ির কচিকাঁচা সহ রাজ্যের নানা প্রান্তে থাকা মহকুমাবাসী থেকে অনেকটাই ছুটে আসে এই মেলার আনন্দ উপভোগ করতে। সব মিলিয়ে মেলার ঐতিহ্য ও পরিধি দিন দিন বেড়েই চলছে। তারা এখন আমরা এই মেলার সাথে যুক্ত হয়েছি এবং এই মেলাকে সামনের দিকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায়, আমাদের পরিবেশ এবং কীভাবে আরও সুস্থ রাখা যায়, সুন্দর রাখা যায়, আমরা সবার কাছে কামনা করি এবং সবাইকে সুন্দরভাবে মেলাতে অংশগ্রহণ করে এই মেলার স্বাবলম্বী করে তোলার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই। অনেকদিন ধরেই মানে ডেভেলপমেন্ট কাজ হইতে থাকে, আমরা চাই যে নতুন সরকারে আসার পরে আমরা দাবি করবো এই নতুন সরকারে আমাদের মন্দিরের ডেভেলপমেন্ট কাজের জন্য সরকারি ব্যাপার সহযোগিতা করে আমরা আশা। আমি ফার্স্ট 34 বছর, আমার আগে আর কেউ আসে না শোনারি। আচ্ছা, কিরকম বিক্রি হয় আপনাদের? খুব ভালো ছিল। আচ্ছা, এমনি মেলার প্রশাসনিক ব্যবস্থা কিরকম? খুব ভালো, খুব ভালো হয়ে গেছে, মানে বেচা কেনাও ভালো এবং কমিটি। বাংলা নববর্ষের প্রথম দিনে অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া শহরের বাজারেও ভিড় জমায় ক্রেতারা। নব আনন্দ জেগে উঠল বাংলার আকাশ বাতাস। বাংলা পাজিতে স্থান করে নিল 1425 বঙ্গাব্দ। বাংলা নববর্ষের দিনে রাজ্যের অন্যান্য স্থানের মতোই মিশ্র বসতি শহর সোনামুড়া বাসীদের মধ্যে ছিল দারুণ উৎসাহ। প্রত্যুষে স্নান সেরে নতুন বস্ত্রে সজ্জিত হয়ে যে যার মতো নেমে পড়লেন শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রথম দিনের কেনাকাটায়। পাশাপাশি ব্যবসায়ীরা তাদের হালখাতা যাত্রা করতে ছুটে যান মন্দিরে মন্দিরে। তারপর ছোট বড় সকলেই ছুটে যান বাজারের দিকে, মাছ মাংস মিষ্টি দই সহ আরো কত কি। দর একটু বেশি হলেও বাংলা নববর্ষ বলে কথা। পঞ্চব্যঞ্জনে মেতে উঠতে ভোজনরসিক বাঙালিদের কেনাকাটা ছিল ব্যস্ততা। সব শেষে বলা চলে নববর্ষ উদযাপনে মেতে উঠল সমগ্র সোনামুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 17 বছর ধরে নববর্ষের দিনে মহারানীপুর মেলা কমিটির উদ্যোগে মেলা হয়ে আসছে মহারানীপুরে। মেলার উদ্বোধন করেন বিধায়িকা তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এক সময় ছিল তাজ বারুদের গন্ধ ভরা আকাশ পাতা সহ সামাজিক পরিবেশ। সেই সময় 2001 সালে নববর্ষের দিনে এক তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা মিলে হরগরির মেলার আয়োজন করে। দীর্ঘ 17 বছর ধরে নববর্ষের দিনে মহারানীপুর মেলা কমিটির উদ্যোগে মেলা হয়ে থাকে। এবছরের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়া ছিলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এদিকে মহারানীপুর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী রায় বলেন, মেলা মানে মিলবন্ধন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের প্রবেশে মেলা ঐতিহ্য ও দীর্ঘস্থায়ী হয়। তিনি আরো বলেন, এক নতুন নিয়ে এসে বছরের নানা দিকে থাকে বাঙালিরা, নতুন বছর হালকা উদ্বোধন, ঠাকুরের জো বন্ধবার, একটা মাল স্বপ্ন নিয়ে যে যার মতো করে যে জাতি সংকুলনের মধ্য দিয়ে পয়সাটাকে দিতে এবং মন দিয়ে অনুষ্ঠায় নতুন করে সুতো দেখে আরো একটি বছর পথ। তার সাথে যেমন একটি মেয়াদ আয়োজন তাতে মানুষের বাণ উৎসব পায়। এই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
এক রেলের মধ্য দিয়ে সমগ্র এলাকাবাসী এবং গোটা রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন সোনামুড়া রবীন্দ্রনগর এলাকাবাসী। বাংলা পাজিতে যুক্ত হলো আরও একটি সন 1425 বঙ্গাব্দ, আর এই নববর্ষ উদযাপনে মেতে উঠল সমগ্র রাজ্যবাসী। এবছর নববর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি ও বিভিন্নতা লক্ষ্য করা গেছে রাজ্যবাসীর মধ্যে। এবছর রাজ্যবাসী শুধু নিজেরা নিজেদের মধ্যেই শুভেচ্ছা বার্তা বিনিময়ে ব্যস্ত ছিলেন না, পাশাপাশি এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়েও বিনিময় হয়েছে শুভেচ্ছা। প্রথমে এক রেলির মধ্য দিয়ে সমগ্র রাজ্যবাসী এবং এলাকাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন সোনামুড়া রবীন্দ্রনগর এলাকাবাসী। গণপতি এবং দেশমাতাকে সঙ্গে নিয়ে ভোর থেকে পায়ে পা মেলালেন শত শত নারী পুরুষ। এই রেলি দীর্ঘ 5 কিলোমিটার পথ পরিক্রমা করে স্থানীয় চণ্ডীকালীবাড়িতে এক গীতাপাঠ অনুষ্ঠানে মিলিত হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হয়। সকলকে বার্তায় দিতে চাই, তারা যাতে এই বার্তা, এই রীতিনীতি, বাঙালির এই সংস্কৃতি সমগ্র সমাজের মধ্যে ছড়িয়ে দেয় এবং নিজেরাও দায়িত্ব পালন করে এবং বাঙালি সমাজকে আরও অগ্রগতি করে তোলে, সেটাই সকলের কাছে অনুরোধ এবং আগ্রহ প্রকাশ করছি। সেটাই প্রেসের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে সেটা জানাতে চাইছি। অমিত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএমএস পরিচালিত খোয়াই শাখা এবং ত্রিপুরা ট্রাক বাস মোটর মজদুর সংঘের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পঠন সামগ্রী বিতরণ করা হয়। রবিবার দুপুরে বিএমএস পরিচালিত খোয়াই শাখা এবং ত্রিপুরা ট্রাক বাস মোটর মজদুর সংঘের উদ্যোগে পুরান বাজারে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পঠন সামগ্রী প্রদান করা হয়। খোয়াই বিধানসভা এলাকার 70 জন প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের পঠন সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএস খোয়াই শাখার কনভেনার মানিক সূত্রধর, সমাজসেবী অমিত রক্ষিত, বিজেপি খোয়াই জেলা সম্পাদক মনুজ দাস, বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। সমাজসেবী অমিত রক্ষিত এই ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, ইতিমধ্যে তারা তাদের সামাজিক অনেক কাজে দক্ষতা দেখিয়েছে। আজ পয়লা বৈশাখের দিনে তারা সোনামুড়া সামাজিক চিকিৎসা কেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ সহ তামসাবাড়িতে পথচারীদের জল ও চকলেটের ব্যবস্থা করেন। অস্থায়ী টেন্ট বানিয়ে সদস্যরা তাদের দায়িত্ব পালন করেন। সংস্থার সভাপতি গোলাম মোস্তফা বলেন, তাদের সংস্থা আজ সকাল থেকে বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত ছিল, আগামী দিনেও আরও কাজ চালিয়ে যাবেন। সংস্থা যে কাজ করেছি, প্রথমত আমাদের পুরো সোনামুড়াতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাচ গান রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত পরিবেশন করতে পেরেছি। তারপর আমাদের এই সোনামুড়া হসপিটালে আমাদের রুগীদেরকে ফল বিতরণ করতে পেরেছি। তারপর আমাদের সাথে সহযোগিতা করেছেন বাউল ইসলাম এবং পূর্ণিমা প্রতিমা ভৌমিক মহোদয়া। তারপর আমরা ওইখান থেকে জেলখানাতে গিয়ে বয়েদিদেরকে আমরা মিষ্টি বিতরণ করতে পেরেছি। তারপর
প্রয়োজন থেকে শেষ করে জনপুর জনপুর হসপিটালও আমাদের এই রুগীদেরকে মিষ্টি বিতরণ করতে পেরেছি। তাই ওই বছরের প্রথম দিন উপলক্ষে আমরা সংহতি সামাজিক সংস্থার উপলক্ষে যে সুনমুরার বাসীদেরকে একটা বার্তা দিতে পেরেছি যে আমাদের সামাজিক সংস্থার কী কী কাজগুলো সম্পূর্ণ করা উচিত এবং ভবিষ্যতেও করা উচিত, যেহেতু মানুষের আস্থা বিশ্বাস জাগতে পারে। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, যে আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি যে চিন্তাধারা, তাদেরকে ছড়িয়ে দেওয়া যে মানুষেরকে কী করে আপন করা আর তাদেরকে বিশ্বাস করাটাই আমাদের সংহতি সামাজিক সংস্থার প্রথম কাজ হলো মানুষকে বিশ্বাস করা। সংস্থার এ কাজে খুশি পথ চলতি থেকে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম ঘিলাতলির নতুন বাজারে বিধায়িকা গৌরী দাস চৌধুরীকে সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি 300 পরিবারের 780 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। সারা রাজ্যে চলছে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান, সেই সাথে দল ত্যাগের পালাবদল। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম ঘিলাতলির নতুন বাজার সংলগ্ন মাঠে নবনির্বাচিত বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে 5টি বুথের মহিলা মোর্চার পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি হরিশঙ্কর পাল, বুথ যুব মোর্চার সভাপতি সোমেন গো, কৃষক নেতা জীবন দেবনাথ, কুমারী জমাতিয়া সহ প্রমুখরা। ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বিধায়ক সহ প্রত্যেক নেতা নেত্রীদের সম্বর্ধনা করা হয় এবং শেষে এক সভার মধ্য দিয়ে দল বদলের পালা হয়। সবাই অসীম সিংহকে সভাপতি করে উপস্থিত বক্তারা ভাষণ রাখেন এবং বাম সরকারের সমালোচনা করেন। সবার মধ্য দিয়ে 300 পরিবারের 780 জন ভোটার সিপিএম সহ বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছেন। বিধায়ক সহ দলের নেতারা দলীয় পতাকা দিয়ে তাদেরকে বরণ করে নেন। সম্বর্ধনা অনুষ্ঠান ও দল বদলের পালাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 29, 30, 33, 34 এবং 35 নং বুথ কমিটির উদ্যোগে যে সম্বর্ধনা, বিধায়ক সম্বর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আজকে এই এলাকার জাতি উপজাতি সমস্ত অংশের মানুষ এই সম্বর্ধনা অনুষ্ঠানেই আজকে ভারতীয় জনতা পার্টিতে উৎসাহের সহিত আনন্দের সহিত সামিল হয়েছে। এবং লক্ষণীয় বিষয় হলো এই এডিসি ভিলেজ উত্তর গিলাতলি, পূর্ব গিলাতলি, এই পঞ্চায়েতগুলি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য সহ আমার মা বোনরা ভাইরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের সরকার এবং বিপ্লব দেবের নেতৃত্বে যে ত্রিপুরা রাজ্যের উন্নয়নকামী সরকার চলছে তার উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্যই আজকে তারা শত শত লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আগামী দিন এই রাজ্যকে উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া ABVP ইউনিটের উদ্যোগে মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। বাংলা নববর্ষ এর আনন্দে নিজেদের সঙ্গে সামিল করতে বিতরণ করা হয় ফল মিষ্টি। তেলিয়ামুড়া ABVP ইউনিটের উদ্যোগে মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় রবিবার। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব। এদিনে উপস্থিত সবার মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। হসপিটালে ফল মিষ্টি বিতরণ করেছি এবং এই ধরনের কাজ কর্মসূচি আগামী দিনও জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।